মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বস্তিকাস হাউস। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের সকালবেলা, আজ সকাল সকাল উঠে গেছি, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন বানাচ্ছি হচ্ছে মেয়ের জন্য ব্রেকফাস্ট, তারপরে সারাদিন কী রান্না হবে না হবে সেটা দেখবো, তারপর রান্না করব। এইভাবেই চলতে থাকবে সারাদিনের কাজ। তো আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ হচ্ছে নীলাদ্রি অফিস যাবে, তাই ওকে রান্না টান্না করে দিতে হবে, টিফিন রান্না এগুলো করে দিতে হবে, তাই সকাল সকাল উঠে গেছি। চলো সারাদিন কী করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো এই যে দেখতে পাচ্ছ, এখন রান্না করছি, পুরো ভেঙে গিয়ে একদম সাদা হয়ে গেছি। তো দেখো কি রান্না হচ্ছে। এই যে এটা হচ্ছে বিউলির ডাল, এটা ফুটছে, আর এখনো এই যে মাছটা হতে বাকি আছে। তো এই যে রান্না করতে করতে চলে এসেছি আবার চা খেতে, এখন 9টা বেজে গেছে। তো চাটা খেয়ে নিই, খেয়ে বাকি রান্নাটা কমপ্লিট করি, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। চলো দেখতে থাকো। রান্না বান্না সেরে স্নান করে নিয়েছি একেবারে, খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল মুড়ি তরকারি, ওই চলে, আর কি খাবো। আর ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন এই যে খেলা করছে, ও ওখানে কলেতে জল নিয়ে জল ভরছে, জল ঘাঁটতে পেলে তো আর কিচ্ছু চায় না, ভরছে, একটুখানি জল ঘেঁটে নিই, তারপরে ওকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো। আর এখন এই ছাদে এসেছি, ছাদে তো জামাকাপড় দেওয়া আছে, আজকে বৃষ্টি হয়নি, মাঝে মাঝে মেঘ করছে, আবার রোদ উঠছে, তো যাক জামা কাপড়গুলো প্রায় শুকিয়েই এসছে, তো শুকিয়ে গেলে নিশ্চিন্ত একদম। আর চলো দেখো নদীতে কত জল বেড়ে গেছে, আমাদের বাড়ির পাশেই তো নদী, এটা হচ্ছে ঘিয়া নদী। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ নদীটা এখান দিয়ে গেছে, নদীতে এত জল ছিল না, হঠাৎ করে নদীতে জল বেড়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছে না খুব। এখান দিয়ে এটা হচ্ছে ঘিয়া নদী, ঠিক আছে? তো এখানটা দেখা যাবে না, কারণ এখানে গাছেই ঢাকা পুরো। তো এখানে নদীটা গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই জলের স্রোতটা বইছে, দেখতেই পাচ্ছ তাই না?
ভালো রকম জল বেড়ে গেছে। বেশি একটু বৃষ্টি হলেই নাকি বন্যায় ভাসিয়ে নাবে। কি করছিস মাম্মু? ও মাম্মু কি করছো? খেয়ে ফেলো না যেন ওই জলটা। আবার এদিকে তাকাও একবার। হাই বলো, হাই বলো, হাই কই? আমার মামু কই? খেলা করছে, ওকে আসলে একটু খেলতে দিয়েছি, কারণ এরপর নিয়ে গিয়ে তো স্নান করাবো, তারপর খাওয়াবো, কে ঘুম খেলার টাইম তো পায় না। ওই খেলছে, একটু খেলুক যেমন পারে খেলুক। ওই জল ঘাটছে, এখন জল ঘাটতে খুব মজা হয়েছে, তো আমি জল ঘাটতে দিয়েছি না, খুব মজা হয়েছে। এই খাস না জলটা বাবা। না না না, খেও না, খেও না বাবা, ওই জলটা খায় না। দিয়ে তো এখন হচ্ছে ওই যে দিদিটা কাজ করে, ও বাসন টাসন সব মেজে দিয়েছে, এখন ঘর টরগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে, মানে মুছে টুছে দিচ্ছে, তো সেই জন্য এখন ঘরটা ফাঁকা করে দিয়ে চলে এসেছি ছাদেতে, ছাদেতে বসে আছি। আরে রোদ নেই তাই বসতে পেরেছি, রোদ থাকলে ভাজা হয়ে যেতাম এতক্ষণে। হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে বিকেল পাঁচটা, বিকেল পাঁচটার সময় ঘুম থেকে দুজনেই উঠে গেছি। এই যে আমি আর আমার দুজনে ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন ছাদে চলে এসেছি, কারণ এখন তো ছাদটাই গতি, কোথাও তো আর যাওয়ার জায়গা নেই। তো ওই ছাদেও খেলা করছে, আমি বসে পড়েছি। হাই বলো, হাই হাই বলো। ও হাই বলবে না, আর ঠিক আছে, ওর মতন খেলতে থাকো। এই যে ক্লিপগুলোকে নিচ্ছে, নিয়ে একবার ঢালছে, একবার তুলছে, তাই তো? কি ঠিক আছে, ও খেলাতে হবে, আর সাথে আজকে একটু কফি খেতে ইচ্ছা করছে। তো আজকে আমার স্পেশাল স্বাস্তিকা স্পেশাল ডালগোনা কফি বান, ঠিক আছে? তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে বানাই দেখতে থাকো। চলো, এই যে চলে এসেছি রান্নাঘরে এখন। কফিটা খাওয়ার আগে ভাবলাম কি যে মেয়ের জন্য একটু খাবারটা বানিয়ে নিই, কারণ টাইম তো হয়েই আসছে ওকে খাওয়ানো, ওকে সাড়ে ছটার সময় খাওয়াই আমি। তো ওর খাবারটা বসিয়ে দিয়েছি, এবার সাথে আমার কফিটা বানাবো। কফিটা হচ্ছে স্পেশাল ডাল বানা কফি, দেখি বানাতে পারি কি না, চলুন দেখতে থাকুন। এই যে কফি বানানোর জন্য দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটা ততক্ষণ ফুটুক। একটা কাপেতে এই পরিমাণ মতো কফি আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এটাকে আমি এই দুধ থেকেই অল্প একটুখানি দুধ নেব, নিয়ে এটার মধ্যে দেব, দিয়ে এটাকে এইভাবে ফেটিয়ে নেব, ঠিক আছে? চলুন ফেটিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এইরকম দাঁড়িয়েছে, ঠিক আছে? ফেটিয়ে নিতে হবে, এরপর দুধটা কাপে ঢেলে নেব, দেখতে থাকবো, দেখাতে থাকছি। এই যে দুধটা কাপে ঢেলে নিয়েছি, এরপর কি করব, এই যে ফেটানো যে চিনি আর কফি যেটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব।
তো এই যে আমার রেডি স্পেশাল ডালগোনা কফি। এই যে কফি খাচ্ছি, কফিটা দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। সত্যি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছে। তো কফিটা খাচ্ছি আর খেতে খেতে মেয়েকেও খাওয়ানো চলছে তার সাথে। আর এখন তো 6:30 বেজে গেছে, 6:45 বাজে প্রায়। তো নীলাদ্রি এখনও ফেরেনি, ও ফিরতে ফিরতে প্রায় 6:30 বেজে যাবে। আসুক, আসলে আবার রাতে খাবার দাবার কী হয়। রাতে সেরকম কিছু রান্না করতে হয় না, কারণ হচ্ছে রাত্রে আমরা ভাতই খাই, তো সব কিছুই থাকে, শুধু ভাতটা করতে হয় আর কি। এই যে মেয়ে চলে এসছে আমার কফিতে হামলা করতে, খেতে নেই না 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 না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুব দুষ্টু। ঠিক আছে, এরকম কাড়াকাড়ি করে আমরা দুজনে খেতে থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাও আপনাদের সামনে। ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, বাই।